আসসালামু আলাইকুম। দিনটা ছিল 13 এপ্রিল 2023, 19তম রোজার দিন। বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও যেয়ে ইফতারি খাওয়া দরকার। তো যেই ভাবা সেই কাজ, আমরা 30 জন বন্ধু বেরিয়ে পড়লাম যশোর শহরের ঐতিহাসিক একটা জায়গায়, বুকভরা বাউরের উদ্দেশ্যে। বিকাল 4টায় যশোর ধর্মতলা থেকে গ্রামের একবুকে পথ ধরে এগিয়ে যেতে থাকলাম আমরা। রাস্তাটা ছিল অন্যরকম একটি সৌন্দর্য। রাস্তার দুই সাইডে ছিল সারিবদ্ধ গাছের সমাহার, সাথে ছিল সূর্য মামার তপ্ত গরম। কিন্তু গরমটা অনুভব হচ্ছিল না, কারণ রাস্তার সৌন্দর্য এবং ধানের ইরের স্নিগ্ধ ঘ্রাণ আমাদেরকে মাতিয়ে তুলতেছিল বুকভরা বাওড়ে যাওয়ার জন্য। ঠিক বুকভরা বাওড়ে পৌঁছানোর 3 মিনিট আগের রাস্তাটি ছিল আমার জীবনে দেখা অন্যতম একটি সুন্দর রাস্তা। এই রাস্তার সৌন্দর্য আমাদেরকে পাগল করে দিচ্ছিল। রাস্তার দুই ধারে ছিল ধান ক্ষেত আর খেজুর গাছের সারি। মাটির রাস্তাটি আমাদেরকে নিয়ে যাচ্ছিল সেই ছোটবেলায়। কিছুক্ষণের জন্য মনের জানালাটি খুলে বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্যটি উপভোগ করতে থাকুন। আশা করি এই সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে কোনো এক কল্পনার জগতে, যে জগতে ছেলেবেলায় খেলা করতাম আমরা গ্রামের একবেকো পথে। হয়তো সেই পথগুলো আজও অপেক্ষায় আছে আমাদের জন্য। আমার মনে হচ্ছিল এই পথ যেন শেষ না হয়। কাঁচা ধানের স্নিগ্ধ একটা ঘ্রাণ যেন বাতাসের সাথে বয়ে শুধু আমাদের নাকে আসতেছিল। তো গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বুকভরা বাওড়ে। তো এই সেই বুকভরা বাওড় যার সৌন্দর্য সত্যি আমাদেরকে মুগ্ধ করেছিল। তো ইফতারির আর বাকি ছিল 15 মিনিট। বন্ধুরা সবাই ছবি তুলে ইফতারি করতে বসে গেল। সারাদিন রোজা রেখে প্রকৃতির সাথে বসে ইফতারি করার আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কষ্টগুলো মনে হচ্ছিল সার্থক, কারণ জায়গাটা ছিল অসম্ভব রকমের সুন্দর। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করব বাংলাদেশের কিছু অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরানোর জন্য। সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন এবং প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।